ডাইনোসরের গল্প আপাতত শেষ, পরে কোনো পর্বে আবার হাজির হব ডাইনোসরের গল্পে। আজ কথা বলবো আইসোপড নিয়ে। বরাবরের মতোই শুরুর যাত্রায় যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, আর আমরা আপনাকে নিয়ে যাব সেই দুনিয়ায় ইন্ট্রোর পরেই। প্রথম দেখায় এদের বড়সড় উকুন মনে হলো উকুনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এই জায়ান্ট আইসোপডগুলি 550 থেকে 7,020 ফুট গভীর পানিতে বসবাস করে। দৈত্যকার আইসোপডগুলির দৈর্ঘ্য 7.5 থেকে 14.2 ইঞ্চির মধ্যে থাকে, তবে তারা আরো বড় আকার ধারণ করতে পারে। এরা সমুদ্রের মিঠা জলে বা জমিতে বসবাস করে। বিশ্বব্যাপী 10,000টিরও বেশি প্রজাতির আইসোপড রয়েছে, যার মধ্যে সমুদ্রের পরিবেশে প্রায় 4,500টি প্রজাতি পাওয়া গেছে। এগুলোর রং সাধারণত ধূসর ও সাদা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে লাল, সবুজ এবং বাদামিও হয়। সমুদ্রের অনেক অনেক গভীরের মাটিতে ঘুরে ঘুরে এরা মূলত মৃত প্রাণীদের দেহাবশেষ খেয়ে ফেলে, ফলে পরিষ্কার থাকে সমুদ্রের পানি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 3টি প্রজাতির দৈত্য আইসোপড পাওয়া যায়। জায়ান্ট আইসোপড সামুদ্রিক চিংড়ি এবং কাঁকড়ার সাথে সমগোত্রীয়। কোথাও কোথাও এদেরকে উইপোকার সাথেও তুলনা করা হয়। অনেক সি ফুড প্রেমীরা এটা খেতে খুব ভালোবাসে। এরা সমুদ্রের ধীরগতি সম্পন্ন প্রাণী, এরা প্রকৃতির সাথে কঠিনভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এরা একটানা 5 বছর খাবার না খেয়েও থাকতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন।